এই সমস্যাটিতে কি বলেছে, যদি সাইন থিটা ইজ ইকুয়াল টু কে সাইন থিটা প্লাস ফাই হয় তবে দেখাও যে ট্যান থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু সাইন ফাই ডিভাইডেড বাই কস ফাই মাইনাস কে। অর্থাৎ এদিকে দেখো ভালো করে, এখানে দেওয়া আছে সাইন থিটা ইজ ইকুয়াল টু কে ইন্টু সাইন থিটা প্লাস ফাই, কিন্তু উত্তরে আছে ট্যান থিটা প্লাস ফাই। কিন্তু যদি বামপক্ষের দিকে তাকাও, যেটা দেওয়া আছে কন্ডিশান, সেখানে কিন্তু শুধু থিটা আছে, থিটা প্লাস ফাই নেই। তাহলে আমরা এখানে একটা কাজ করবো, এটাকে জোর করে থিটা প্লাস ফাইয়ের আকারে নিয়ে আসবো। সেটা কেমন করে করি দেখো, তাহলে প্রথমে যেটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখে নিই। দেওয়া আছে সাইন থিটা ইজ ইকুয়াল টু, দেওয়া আছে কে ইন্টু সাইন থিটা প্লাস ফাই। এবারে যে কথাটা বললাম, আমরা এটাকে কী করে নেব, সাইন থিটাটাকে মানিয়ে নেব জোর করে থিটা প্লাস ফাই মাইনাস ফাই, যেহেতু ফাই ছিল না, আর এ পাশে যা ছিল সেটাই রেখে দেবো। অর্থাৎ কে সাইন থিটা প্লাস ফাই। চলে আসি পরের লাইনে। এবারে দেখো এটা কী ফর্মুলায় পড়েছে, সাইন এ মাইনাস বি, অর্থাৎ সাইন এ থিটা প্লাস ফাই কস বি, মানে অর্থাৎ কস ফাই মাইনাস কস এ সাইন বি, অর্থাৎ কস অফ থিটা প্লাস ফাই ইন্টু সাইন ফাই ইজ ইকুয়াল টু কে ইন্টু সাইন থিটা প্লাস ফাই। এবারে আমরা কি করব দেখো, এখানে আমরা কি করব, সাইনযুক্ত টার্মগুলোকে একপাশে নিয়ে আসব। সাইনযুক্ত বলতে সাইন থিটা প্লাস ফাই, এখানেও দেখো সাইন থিটা প্লাস ফাই আছে, এটাকে তাহলে এই পাশে নিয়ে আসবো। তাহলে আমরা কি করব, সাইন থিটা প্লাস ফাই যুক্ত টার্মগুলোকে যদি একপাশে নিয়ে আসি, তাহলে আমার এখান থেকে কমন কি থাকবে, কস ফাই। তাহলে পড়ে থাকছে হচ্ছে কস ফাই, আর এ পাশ থেকে যদি আমি এটা নিয়ে আসি, তাহলে এখান থেকে পুরোটা কমন নিয়ে নিয়েছি, তাহলে থাকছে কে মাইনাস কে হবে, ঠিক আছে। আর এ পাশ থেকে এই কস অফ থিটা প্লাস ফাইটাকে এ পাশে নিয়ে আসবো, তাহলে এটা কী লিখবো, কস অফ থিটা প্লাস ফাই ইন্টু সাইন ফাই। ওকে, তাহলে এটাকে আমরা এখন কী করতে পারি দেখো, এখানে আমরা লিখতে পারি তাহলে সাইন থিটা প্লাস ফাই ডিভাইডেড বাই, এই যেখানে কস থিটা প্লাস ফাই আছে, কস থিটা প্লাস ফাই কেন করছি, আমাদের উত্তর আছে ট্যান থিটা প্লাস ফাই, আমরা সবসময় উত্তরের দিকে লক্ষ্য রেখে অঙ্ক এগিয়ে নিয়ে যাবো। তাহলে এখানে কি অবশিষ্ট পড়ে থাকলো, থাকলো এখানে সাইন ফাই ডিভাইডেড বাই থাকছে কত, কস ফাই মাইনাস কে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কী লিখতে পারবো, সাইন বাই কস, অবভিয়াসলি এটা হয়ে যাবে ট্যান অফ থিটা প্লাস ফাই। তাহলে ট্যান অফ থিটা প্লাস ফাই মানে কি, সাইন ফাই ডিভাইডেড বাই কস ফাই মাইনাস কে, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। তাহলে এটাকে আমরা লিখব প্রুভড। আমরা চলে যাবের পরের অঙ্কে।